হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে চলে এসেছি। অনেকদিন পর ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, তাই নিজের কাছে একটু আনিজে লাগছে। শুক্রবার দিনটা আমাদের সবার কাছে একটা পছন্দের দিন, কারণ শুক্রবার দিনটা ছুটির দিন, আর লকডাউনের পরে এই ছুটির দিনে আমরা আজকে বাইরে বেড়াতে যাচ্ছি। অনেক দিন পর আমরা বসুন্ধরা সিটি শপিং মলে এসেছি। শপিং মলে মোটামুটি অনেক মানুষই ছিল। আমি ভেবেছিলাম যে খুব একটা মানুষ হবে না, ভিড় হয়তো কম থাকবে, ছুটির দিন ছিল, তারপরে আবার লকডাউনের পরে এজন্যই হয়তো অনেক ভিড় ছিল। আর সব তো কিয়ানার জন্যই বাইরে বেড়াতে আসা। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম বসুন্ধরা সিটির টোকিও ওয়ার্ল্ডে আসবো কিয়ানাকে নিয়ে, বাট লকডাউনের কারণে আসতে পারিনি। সো ফাইনালি আজকে আমরা চলে এসেছি, কিন্তু খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা টোকিও ওয়ার্ল্ডে ঠিক এসেছিলাম, কিন্তু ভিতরে যেতে পারিনি, কারণ কিয়ানার যে এজ ছিল তাতে আমরা অ্যালাউড ছিলাম না। মানে হচ্ছে 3 বছর বয়সের নিচে যেসব বাচ্চারা আছে তাদের জন্য আসলে কোনো রাইড নেই। সো আমরা ঢুকতে পারতাম ভিতরে ঠিকই, কিন্তু কোনো রাইডে চড়তে পারতাম না, আর যেহেতু রাইডে চড়তে পারবো না, সো এই জন্য এটা চিন্তা করে আমরা আর ভিতরে যাইনি। সো এখন আমরা একটু ইনফিনিটিতে এসেছি, এখানে কিয়ানার জন্য আমরা ড্রেস দেখবো আর কিছু টয়েস দেখবো। সো আমরা ইনফিনিটির ভিতরে ঘুরছিলাম আর দেখছিলাম। যেহেতু বসুন্ধরা সিটিতে আমাদের কাজটা হয়নি, তাই ওখানে আর আমরা লেট করিনি। বসুন্ধরা থেকে বের হয়ে আমরা বেইলি রোডে চলে এসেছি, কেননা ওখানে থাকা অবস্থাতে আমার এক বান্ধবীর সাথে কথা হয়েছে, আমরা আজকে ওর সঙ্গে দেখা করব। আর বেইলি রোডে যেহেতু আসব, বেইলি রোডে ঘুরবো, এখানেও আমরা কিছু কেনার ট্রাই করব। যেহেতু বসুন্ধরা থেকে আমরা কেনার জন্য ড্রেস কিনতে পারিনি, আর ওখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, কারণ প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য ওখানে ছিলাম। এখন বেইলি রোডে এসেও দেখছি যে এখানেও বেশ ভালোই মানুষজন, মানে অনেক গ্যাদারিং। সো এই তো আমরা বেইলি স্টারের সামনে হাঁটছিলাম, দেখছিলাম সব কিছু। আমরা একটু সামনে এগিয়েই মিনিসো আছে, সো আমরা মিনিসোতে যাব। আর এখন আমরা মিনিসোতে এসেছি, বেইলি রোডের মিনিসো ব্রাঞ্চে। সো আমরা এখানে অনেক ধরনের টয়েস দেখছিলাম, মানে আমরা ফ্লাফি টয়েসগুলো দেখছিলাম, বাট আমরা যে ধরনের চাচ্ছিলাম সেটা এখানে ছিল না। আমরা একটু ছোটোর মধ্যে চাচ্ছিলাম, যেন কেন ইজিলি ধরতে পারে, বাট এখানে যতগুলো টয়েস ছিল সবগুলোই বড় ছিল। বেইলি রোডে ঘুরতে ঘুরতে প্রায় অনেকটা সময় পার হয়ে যায় আর সন্ধ্যাও হয়ে যায়, এর মধ্যে আমার ফ্রেন্ডও চলে আসে। সো আমরা এখন ওর সঙ্গে দেখা করব, আর ওর সঙ্গে দেখা করব এবং আমরা একসঙ্গে এক জায়গায় বসবো। আমরা গিয়েছিলাম বেইলি রোডের ক্যাপ্টেন অ্যাভিনিউতে, এখানে আমরা বসবো, কথা বলবো এবং খাওয়া দাওয়াও করবো এখানে। আর কিয়ানাকে নিয়ে হাঁটতে হাঁটতে, কিয়ানা অনেকটা টায়ার্ড হয়ে গেছে, কিয়ানা ঘুমিয়েও পড়েছে। আর এই যে এখন আমি আপনাদের ভিতরটা দেখাচ্ছি যে ভিতরটা কেমন। এসেই আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, আমি ভিডিওতে দেখাবো আমরা কী কী খাবার অর্ডার দিয়েছি। আর এই যে এটা হচ্ছে ওদের টোকেন, একটু পরেই টোকেন ভাইব্রেট করলে আমরা খাবারটা নিয়ে আসব। আমরা 3 জন ছিলাম, আমি, আমার হাজব্যান্ড এবং আমার ফ্রেন্ড। আমার হাজব্যান্ড যে খাবারটা অর্ডার করেছিল সেটা সবার আগে চলে এসেছে, আর এই খাবারটা ছিল ইন্ডিয়ান এক্সপ্রেসের, নান ছিল, কাবাব ছিল, একটা সবজির কারি ছিল,
রায়তা ছিল এবং এই রায়তাটা খুবই টেস্টি ছিল, আমাদের সবার কাছে ভালো লেগেছে। আমরা সবাই একটু একটু করে ট্রাই করেছি, একটা চাটনিও ছিল আর সঙ্গে একটা জিরা পানি ছিল। এই টোটাল প্যাকেজটার প্রাইস ছিল 300 টাকা। বেশ ভালোই লেগেছে, আমার হাজব্যান্ড খাচ্ছিল, আমরাও একটু করে টেস্ট করে দেখেছি। আর এই যে কিয়ানা ঘুমিয়ে পড়েছে, আর আমি আর আমার ফ্রেন্ড যে খাবার অর্ডার করেছি সেটা আমাদের এখনও দেয়নি, কিছুক্ষণের। আর এই যে এখন আমাদের খাবার চলে এসেছে, আমার হাজব্যান্ড খাচ্ছিল, এর মধ্যেই কিয়ানা ঘুম থেকে উঠে যায়, তাই কিয়ানার পাপা আমাকে বললো যে তুমি আগে খেয়ে নাও তারপরে আমি খাচ্ছি। সো আমি আর আমার ফ্রেন্ড খাচ্ছিলাম, আমরা দুজনে দু রকমের দুটো প্ল্যাটার অর্ডার করেছি। আমার ফ্রেন্ড নিয়েছে আমেরিকান প্ল্যাটার, আমি নিয়েছি ল্যাটিনো ফিউশন প্ল্যাটার। আমরা গ্র্যাবের যে ফুড গ্র্যাব যে ফুডের শপটা ওখান থেকে অর্ডার করেছিলাম, আমাদের আমরা যেটা খাবো সেটা। টেস্টের কথা যদি আমি বলি তাহলে চিকেনটা ভালো ছিল, বাট রাইস ভেজিটেবল এবং আরও যে আইটেমগুলো ছিল ওগুলো খুব একটা আমাদের কাছে ভালো লাগেনি, আর আমরা খুবই ডিসঅ্যাপয়েন্ট ছিলাম। কারণ অনেক রিভিউ দেখে অর্ডার করেছি, বাট রিভিউ অনুযায়ী ওখানে গিয়ে খেয়ে খুব একটা ভালো লাগেনি আমাদের কাছে। কিন্তু আমি অনেক রিভিউ দেখেই খাবারটা অর্ডার করেছিলাম, বাট রিভিউ অনুযায়ী খাবারটা একদমই ভালো ছিল না। আসলে অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি, মানে বাসা থেকে বের হয়েছি বলতে এরকম বাইরে কোথাও একটু বের হয়েছি। আর এই যে খাবারের পরে এখন আমাদের ডেজার্ট আইটেমও চলে এসেছে। আমার হাজব্যান্ড ডেজার্টের কোনো কিছুই খাবে না, আমি আর আমার ফ্রেন্ড খাবো। আর কিয়ানা আইসক্রিম চকলেট এগুলো একটু একটু পছন্দ করে, মানে ওর মুখে দিলে ও এখন নেয় এবং চেষ্টা করে খাওয়ার, তাই ওর মুখেও একটু হালকা হালকা দিচ্ছিলাম। এখানে আমি একটা ডার্ক চকলেট কেক অর্ডার করেছিলাম আর একটা ব্রাউনি উইথ আইসক্রিম। ব্রাউনি উইথ আইসক্রিমটা একদমই ফ্রেশ ছিল, ভালো ছিল, খেতেও খুব ভালো লাগছিল। বাট চকলেট কেকটা ব্যাপারে আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট, কারণ চকলেট কেকটা খুব একটা মজার ছিল না। তারপর আমরা খেয়েছি, বাট যেরকম আমি ভেবেছিলাম আসলে সেরকম নয়। খাওয়া দাওয়া শেষ করেও আমরা অনেকটা সময় গল্প করেছি, অনেক দিন পর আসলে দেখা হয়েছে তাই কথা শেষ হচ্ছে। আর এই যে রাত হয়ে যাচ্ছে, এখন আমরা বাসায় চলে যাব, কারণ কিয়ানা প্রায় অনেকটাই বিরক্ত হয়ে গেছে আর বাইরে থাকতে চাচ্ছিল না। রাস্তায় তেমন কোনো জ্যাম ছিল না, তাই আমাদের বাসায় যেতেও খুব একটা সময় লেগেছিল না। খুব ভালো একটা দিন কেটেছে, অনেক এনজয় করেছি আমরা। বাট যার জন্য আমরা বের হয়েছি, টিয়ানার জন্য ড্রেস কেনা, টয়েস কেনা আর টোকি ওয়ার্ল্ডে ঘোরা, এটা আমাদের কিছুই হয়নি। তারপরও বলবো দিনটা ভালো কেটেছে, কারণ অনেক দিন পর বের হয়েছি।